তো গাইস, চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো, তোমরা ইজি পেতে যারা কাজ করো তাদের একটা নতুন সমস্যার উদ্ভব হয়েছে। সেই সমস্যাটা কি আমি একটু পর বলছি। তার আগে বলে দিই, যারা তোমরা ইজি পে আইডি নিতে চাও, ডিস্ট্রিবিউটর মাস্টার ডিস্ট্রিবিউটর রিটেলার আইডি ফ্রি তো নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো বা কল করতে পারো, আমি তোমাদের আইডি প্রোভাইড করে দেব। ঠিক আছে, 5 মিনিটে আইডি রেডি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটর মাস্টার ডিস্ট্রিবিউটর আর রিটেলার আইডি ফ্রি, আর ডিস্ট্রিবিউটার আর মাস্টার ডিস্ট্রিবিউটারের কিছু চার্জ আছে। বিস্তারিত জানতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো যারা নতুন ইজিপের আইডি নিচ্ছ, তাদের একটা নতুন প্রবলেম হচ্ছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে সাব এজেন্ট আইডি ইজ নট রেজিস্টার্ড। এই প্রবলেমটা কেন হচ্ছে, কাদের হচ্ছে, কী জন্য হচ্ছে, কীভাবে এটা সলভ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আজকে বলে দেবো। তার আগে আমি একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো, এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। তো আর একটা, যারা তোমরা আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তারা ডেসক্রিপশনে যাও, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। যারা ইজিপে সম্পর্কিত কোনো নলেজ নেই, জিরো নলেজ, যারা কিছুই জানো না, তারা ডেসক্রিপশনে যাও, ট্রেনিং ভিডিও, সম্পূর্ণ ভিডিও ইজিপে সম্পর্কিত দেওয়া আছে ডেসক্রিপশনে, দেখে নিতে পারো। ঠিক আছে, অনেকটাই তোমাদের হেল্প হবে। যারা নতুন বিজনেস শুরু করতে চলেছো, এইপিএসের বা সাইবার ক্যাফে খুলতে চলেছো, তাদের এইপিএস আইডি দরকার। আর এইপিএস আইডি নিলে তোমরা ইজিপে নাও, সবথেকে বেস্ট একটা আইডি। ঠিক আছে, তো তোমরা কাজ করে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো এবার চলে যাই প্রবলেমের দিকে, কী প্রবলেম হচ্ছে। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সাব এজেন্ট আইডি ইজ নট রেজিস্টার্ড, এরকম দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এটা? যাদের নতুন আইডি তাদেরই এটা একমাত্র দেখাচ্ছে, যাদের আইডি পুরনো 1 বছরের বা 3 মাসের বা 2 মাসের 1 মাসের পুরনো তাদের কিন্তু এটা দেখাচ্ছে না। যাদের আইডি নতুন 1 দিন বা 2 দিন বা 3 দিন হয়েছে তাদের এটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সেটা বলি। তো ইজিপেতে যে সার্ভার কাজ করে এইপিএসে, সেটা হলো NSDL APS, NSDL ব্যাঙ্ক। ঠিক আছে, সেখান থেকে ব্যাঙ্ক থেকে ভেরিফাই করা হবে যে তোমার নামে কোনো ফ্রড অ্যাক্টিভিটি আছে কি না, তোমাদের ডকুমেন্টগুলো অরিজিনাল ভ্যালিড কি না, সমস্ত কিছু চেক করার পর 3 ওয়ার্কিং ডেজ বা 4 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাদের এই এইপিএস সার্ভিসটা এনেবেল করে দেওয়া হবে NSDL-এর তরফ থেকে। কারণ তারা খতিয়ে দেখবে তোমার নামে সমস্ত কিছু ওকে আছে কি না, এই জন্য তোমাদের এটা শো করছে। এই সার্ভিসটা, এইপিএস সার্ভিস ছাড়া সমস্ত কিছু কাজ তোমরা ইজিপেতে করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো কিছু দেখাবে না, সমস্ত কিছু কাজ করতে পারবে, টাকা অ্যাড ফান্ড করে করতে পারবে। কিন্তু এই পিএসটা এই মুহূর্তে বন্ধ আছে, তোমাদের ভেরিফাই করার পরই তোমাদের চালু হবে। তো দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছে তোমাদের, যারা নতুন রিটেলার তাদের, পুরাতনদের কিন্তু দেখাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও, একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে তোমাদের সবাইকে হেল্প করতে পারলাম আশা করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কল করতে পারো, আমি তোমাদের অল টাইম হেল্প করতে প্রস্তুত। ঠিক আছে, তো যারা ইজিপের আইডি নেবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের আইডি প্রোভাইড করে দেবো। ইজিপে এখনকার মধ্যে সবথেকে বেস্ট একটা ইপিএস প্ল্যাটফর্ম। তোমরা আইডি নিলে 1 দিন বা 7 দিন বা 10 দিন বা 2 সপ্তাহে কাজ করলে তোমরা বুঝতে পারবে যে এটার কতটা ভালো একটা সার্ভিস। আর বেশি কমিশনও ভালো, সার্ভিসও ভালো, সাপোর্টও ভালো, কাস্টমার সাপোর্টও ভালো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।